ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাবি গেছে স্কুলে, বাবিকে বাবা আনতে গেছে। তবে বাবিকে আনার আগে বাজারে যাবে, বাজার থেকে কি আনি এখন বাজার থেকে বাজার করে তারপর বাবিকে আনতে যাবে, তারপরে বাড়িতে আসবে। তো কি হবে জানি না, আজকে মাছ বা মাংস কি আনি এখন। আর আজকে ফ্রাইডে যেহেতু একটু আনন্দেরই দিন, কারণ ফ্রাইডেটা আমার একটু মানে হালকা ফুলকা থাকে সারা দিনটা, কারণ বাবির শনি রবি প্রায় দিনই ছুটি থাকে, মানে শনিবারটা প্রায় ছুটি থাকে, মাঝে মাঝে ক্লাস থাকে সেটা খুব কমই, আর শুভময় ছুটি থাকে, বিকেলবেলা একটু প্ল্যানিং থাকে বেরোনো। তো সে সব নিয়ে মানে ফ্রাইডেটা একটু স্পেশাল থাকে, তো সেই জন্য আজকে ফ্রাইডে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে টিফিনে সবার জন্য এখানে ম্যাগি করছিলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে ও এখন চলে এসেছে, মানে বাবিকে নিয়ে চলে এসেছে, তো এই ম্যাগিটা সবার জন্যই করছি। তো ম্যাগি খাবো, তারপরে ওরও রান্না বসাবো। আর এদিকে দেখাই, দেখো মাছ এনেছে, সেটা হলো গলদা চিংড়ি এনেছে, তো এই একটু বড় সাইজেরই এনেছে। তো এগুলো ধুয়ে নিই আগে, বেছে তারপরে বসাবো। তো বসিয়ে দিয়েছি মাছ, মাছটাকে ভেজে নিচ্ছি আগে, ভেজে তারপরে মালাইকারি করব। তবে নারকেলের দুধ নেই, তো কি করব তাই ভাবলাম একটু দই দিয়েই করি, তো দইটা দিয়ে করলেও এমন কিছু খারাপ লাগে না। তো মাছগুলো আগে অল্প করে ভেজে নেব, বেশি ভাজলে আবার মাছ চিংড়ি মাছ তো শক্ত হয়ে যায়, তো অল্প করে ভেজে তারপরে ঝাল করব। পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিচ্ছি, তারপরে একটু দই দিয়ে দিচ্ছি, দইটা ভালো করে কষিয়ে, তারপরে দইটা যাতে জমাট না হয়ে যায় একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর আগে একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢালবো। তিনটে মাছের ঝাল করলাম, আর তিনটে মাছ ভেজে রেখে দিয়েছি, তো ওটা অন্য কিছু করব তাই জন্য। তো মোটামুটি হয়ে এসছে, জল আমি দিয়ে দিলাম। এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটলে তারপরে আমি, যেহেতু নারকেলের দুধ নেই তো আমি এমনি নর্মাল দুধই দিয়ে দিচ্ছি, দুধটা কাঁচা দুধ নয় ফুটিয়ে রেখেছিলাম, তো দুধ দিলেও টেস্ট হয়। দুধ দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, আর লাস্টে একটু গরম মশলা আর চিনি দিয়ে, একটু অল্প করে চিনি দেবো স্বাদ মতো, আর নুন আগেই দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ফুটিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, তো এটা দই চিংড়িও বলতে পারো বা চিংড়ির মালাইকারি। তো এবার লাঞ্চ করে নেব, তারপর ভাবি আবার স্কুলে বেরোবে ড্রয়িং ক্লাসে। চলো ভাবি, আর বাবা দিতে যাচ্ছে, চলো 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 চলো, টাটা টাটা। ভাবি চলে গেল ড্রয়িং ক্লাসে, একটু পরে সময় চলে আসবে, এলে তারপরে রেডি হব। তো এখন একটু পর থেকে রেডি হব হয়ে, তারপরে ভাবিকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে তারপরে সামনের মলে যাব, কিছু কেনাকাটি আছে সেগুলো করব। তো এখন কিছুক্ষণ বাড়িতে আগে একটু কাজবাজ করে নিই, তারপরে বেরো। ভাবিকে আনতে যেতে একটু দেরি আছে, তো ভাবলাম এখন বিকেলবেলা দুজন একটু চা খেয়ে নিই।
তো এই চা নিয়ে বসেছি, চাটা খেয়ে রেডি হব। রেডি হয়ে তারপর ভাবিকে সময় আনতে যাবে। ঝকঝক করে রেডি হয়নি তো সময় ভাবিকে আনতে গেছে। ভেবেছিলাম একবারই বেরিয়ে যাব, তো একটু দেরি হয়ে গেল বলে তো ভাবলাম তাহলে আমি রেডি হই। তো সময় আনতে গেছে ভাবিকে, তো সেই ফাঁকে আমি রেডি হয়ে নিচ্ছি। ঝটপট রেডি হয়নি, হয়ে তারপরে ভাবিকে নিয়ে আসলেই বেরিয়ে যাব। চুল বাঁধা হয়ে গেছে, ব্যাগ নিয়ে একদম রেডি। তো শুভময় এখনো আসেনি, আমি রেডি হয়ে একটু ওয়েট করি, তো ভাবিকে নিয়ে আসলেই বেরিয়ে যাব। তো এইদিকে ভাবি চলে এসেছে, তো এখন বেরোবো আমরা। সময় চলে এসেছে ভাবিকে নিয়ে, আর এখন বেরোচ্ছি। আর জামাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওই জামাটা ভালো লাগছে না, তারপর আবার জামা চেঞ্জ করে তো এখন বেরোচ্ছি। চলো বেরোনো যাক, আর বাইরে গিয়ে মলে যাব, আর কিছু কেনাকাটি আছে কিনে তারপরে ফিরবো। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে। কেনাকাটি বলতে ওই একটুখানি একটা কন্টেনার কিনেছি, আর একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড্রিঙ্কস কিনে বাইরেটা বসে আছি। তো ভাবি এখানে পাপড়ি চাট খাচ্ছে, আর শুভময় গেছে আমার আর শুভময়ের জন্য রোল আনতে। তো পাপড়ি চাট আমরা খাইনি, তো আমরা দুজনে রোল খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। চলে এসেছি বাড়ি, পুরো বিধ্বস্ত অবস্থা। 10টা বাজে রাত, চলো সবারই অবস্থা বিধ্বস্ত। বাড়িতে এসে একটুখানি আলুর তরকারি করে নিচ্ছি একদম সিম্পলভাবে, আর একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো একদম সিম্পল বলতে পারো, কারণ বাইরে রোল খাওয়ার পর রাত্রে আমার আর শুভময়ের তো কিছু খাওয়ার ইচ্ছা নেই, আর বাবি তো এমনিই অল্প রাত্রেবেলা খায়। তো রুটি আর মিষ্টি নিয়ে এসেছি, আর তাই জন্য শুধু আলুর তরকারি করে নিচ্ছি। তো রাত্রে আলুর তরকারি, রুটি আর মিষ্টি, এই হলো ডিনার। বাড়ি এসে শুধু আলুর তরকারিটা করলাম, আর মিষ্টি এনেছি, আর মিষ্টি এনেছি আর রুটি ও বাড়িতে বাইরে থেকে নিয়ে এসেছি। বাড়িতে শুধু আলুর তরকারিটা করলাম, আর এখন একটু পরে ডিনার করে নেব। আর মলে গিয়েছিলাম, সেরকমভাবে কিছু কিনিনি, একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু হেলথ ড্রিঙ্ক, আর এই একটা কৌটো কিনেছি। এটা তিনটে কৌটো খুব সস্তায় পেয়েছি, তো এই তিনটে কৌটো নিলাম, খুলিনি এখনো, ভালোই বেশ ওই চিনি চিনি রাখার জন্য। তো এই কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো এখন ডিনারটা করবো, 10 মিনিট পরে ডিনার দিয়ে দেবো। আর এখন ব্লগটাকে শেষ করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।